ফ্রাইডে মানেই হচ্ছে বাইরে ঘুরতে যাব, বাইরে খেতে যাব, বাইরে শপিং করতে যাব, মানে সব কিছু শিডিউল থাকে এই ফ্রাইডেকে কেন্দ্র করে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরটি ব্লগে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো ফ্রাইডে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম, কোথায় খেতে গিয়েছিলাম, কী কী শপিং করলাম, এভরিথিং আপনাদের সাথে এখন শেয়ার করব। সো আশা করছি সবাই আমার সঙ্গে থাকবেন। ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী সবুরা সিল্কে, আর আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো, মানে একদম মাগরিব হয়ে গিয়েছিলো বলতে গেলে। আমরা যাওয়ার পরপরই মাগরিবের আজান দেয়, তো যেহেতু আজান দিয়ে দিয়েছিলো আপনাদের ভাই একটু নামাজ পড়তে গিয়েছিলো, আর আমরা এখানে নিচে ঘোরাঘুরি করছিলাম একটু। তো ভেবেছিলাম আরও একটু আগেই বের হবো, কিন্তু ছেলে তো ঘুমাচ্ছিলো, ওর জন্য ওয়েট করতে করতে দেরি হয়ে গিয়েছে। কোথাও বের হওয়ার আগে ওর খাওয়া ঘুম এগুলো কমপ্লিট না হলে আমরা সহজে বের হই না, কারণ ও অনেক বিরক্ত করে। তো প্রথমেই গিয়েছিলাম থার্ড ফ্লোরে, আর থার্ড ফ্লোরে যাওয়ার কারণ ছিল আমি এখানে কিছু শোপিস, ফ্লাওয়ার এগুলো দেখবো, এই জন্যই গিয়েছিলাম। আমি অনলাইনে কিছু ফুল আর কি পছন্দ করেছিলাম, তো ভাবছিলাম এখানে একটু ঘুরে আসি যদি পাওয়া যায়। তো আমি চলে গিয়েছিলাম ফুলগুলো খুঁজতে, যে দেখা যাক এখানে ফুলগুলো পাওয়া যায় নাকি। আর এইদিকে ওরা দুই ভাই বোনের যেটা কাজ সেটা করছিল, এখানে ওরা খেলনা দেখছিল, আর আপনাদের ভাইয়া এখানে ওদের দুই ভাই বোনের কিছু ভিডিও করছিল। তো পরে আমার ছেলেকে একটু ছেড়ে দিলাম যে আচ্ছা ওর মতো করে একটু হেঁটে বেড়াক, দেখা যাক কী করায়। তা আমি ফার্স্টে ভেবেছিলাম এত সুন্দর কিউট একটা পিয়ানো হয়তো বা এটা গিয়ে ধরবে, কিন্তু না, আমি একদম ভুল ছিলাম, ও গিয়ে একদম গাড়ি ধরেছে। তো আমরা এটা দেখে খুব বেশি মজা পেয়েছিলাম, একদম টুকটুক করে গিয়ে গাড়িগুলোকে ধরছিল। তো এক এক করে আমাকে দেখাচ্ছিল আর বলছিল এইটা এইটা, ও এখন এইটা এটা বলতে পারে। তো আমি বলছিলাম আচ্ছা বাবা তুমি কোনটা নিবা, ও একদম শেষে এসে ব্ল্যাকটা ধরে মা মা করে বলছিল আমার বাচ্চাটা। আমি বললাম আচ্ছা বাবা পরে নিয়ে দিব। তো আমি যেই ধরনের ফুল খুঁজছিলাম আর কি সেটা এখানে পেলাম না, তো আমি যে পেজ থেকে দেখেছি ভাবলাম ওখান থেকে অর্ডার করবো। আর এখানে যাওয়ার সময় আমার ছেলে আবারও পুতুলের পা ধরে টানাটানি করছিল। তো এরপরে আমার মেয়ে কিছু শু দেখছিল, ওর শু কেন জানি খুব পছন্দ, যেখানে যাই শু দেখে। আর দেন আমরা চলে আসি সেকেন্ড ফ্লোরে, আর আপনাদের ভাইয়া এখানে কিছু শার্ট দেখছিল। আমার মেয়ে প্রায় এখন আমার সমান হয়ে গিয়েছে বলতে গেলে, মানে দেখেন আর একটু বড় হলে আমার সমান হয়ে যাবে, মেয়েরা আসলে খুব দ্রুত বড় হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী সিএনবি মোড়ে রেইনি পার্কে। একটা সময় ছিল যখন প্রত্যেক শুক্রবারে আমাকে এখানে আসা লাগতো, মানে আমার মেয়ের প্রত্যেক শুক্রবারে একটা রিমান্ড থাকতো বাবার কাছে, বাবা তুমি আমাকে রেইনি পার্কে নিয়ে যাবা। তো দেখা যেত এখানে আসলে অনেক সময় ধরে খেলাধুলা করতো, মানে কিভাবে সময় চলে যায়, ও বড় হয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে বলছিল আম্মু এবার ইছানকে নিয়ে যাব, যেহেতু আমি তো বড় হয়ে গিয়েছি আমি তো খেলতে পারি না, কিন্তু ওকে নিয়ে যাব। ফ্রাইডেতে নর্মালি লোকজন একটু বেশি থাকে, যেহেতু সবাই আসে, সব বাচ্চারা আসে, তো ভেতরে যে প্লে জোনটা ছিল ওখানে যাওয়া পসিবল না, কারণ আমার ছেলে এখনও ওরকম বয়স হয়নি যে ও খেলবে। তো এরপর ভাবলাম কিসে উঠা যায়, তো ভাবলাম ওকে ট্রেনে উঠিয়ে দিই, আমার মেয়ে কোলে নিয়ে বসে থাকতে পারবে। তো ফার্স্টেই ভাবছিলাম ও হয়তো বা অনেক কান্নাকাটি করবে, ভয় পাবে, কিন্তু এত পরিমাণে ও খুশি হয়েছে, মানে যেটা একদম বলার বাইরে, আমরা একদম অবাক হয়ে গিয়েছি যে ও কীভাবে এত খুশি, মোটেও ভয় পাচ্ছিল না আর এত পরিমাণে এনজয় করছিল। আমার মেয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছিলো যে আম্মু থামাতে বলো আমি নেমে যাবো, কিন্তু আমার ছেলে একদম নামতে চাচ্ছিল না। তো ওরা কিছু সময় এখানে বেশ এনজয় করে, বেশ খেলাধুলা করে, তারপরে এখান থেকে আমরা আর কি বের হয়ে যাই। আর এখান থেকে বের হয়ে আমি চলে গিয়েছিলাম রাজশাহী সিএনবি মোড়ে, যে আরএফএল বেস্ট বাইয়ের শোরুম রয়েছে সেখানে চলে গিয়েছিলাম। তো আমি গতবার যখন এখানে এসেছিলাম তখন আমার এই ব্ল্যাক রঙের ট্রেটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি সেইবার কেন যেন নিয়ে নাই রেখে চলে গিয়েছিলাম। তো এই ট্রে দেখার সাথে সাথে আমার এই ফুটবলটাও আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম, তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে তুমি গতবার এই ব্ল্যাক রঙের ট্রেটা পছন্দ হয়েছিল, তো নাওনি কেন, তুমি আসলে আবার এসে কিছু নিবা এই ধান্দাতেই আর কি নাও নাই। তো আমি হাসছিলাম যে না না এমন কিছু না। বাসায় কিন্তু বেশ কয়েকটা ফলের ঝুড়ি বা বোল যেটাই বলেন না কেন আমার বেশ কয়েকটা রয়েছে, তারপর কেন জানি আমার ওটা পছন্দ হয়েছিল, আর এই ট্রেটা তো নিবই, এটা একটু দেখে শুনে নিচ্ছিলাম। তো আমরা মেয়েরা না এইসব দোকানে গেলেই হয় শুধু মনে হয় যে এটা নিবো ওইটা নেবো, এরকম একটা অবস্থা, যেটা দরকার হয় সেটাও নেই, যেটা দরকার না হয় সেটাও নিতে ইচ্ছা করে। এরপর আমি এখানে কিছু কাচের মগ দেখছিলাম আর কিছু কাপ দেখছিলাম, তো আমি এক ধরনের কাপ খুঁজছিলাম কিন্তু ওটা পেলাম না। দেন আমি এখানে কিছু ইলেকট্রিক জিনিস দেখছিলাম, আমি একটা আয়রন পছন্দ করেছিলাম, আর আমি একটা সুন্দর আয়রন নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি বেশ কিছু কেনাকাটা করেছি, আর ভিডিওর শেষের দিকে কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব আমি কী কী কেনাকাটা করেছি। আর এখানে আমার মেয়ে পানির পট দেখছিল, ও যখনই আসে ওর পানির পট দেখতেই হবে, টিফিন বক্স দেখতেই হবে, মানে এটা ওর হ্যাবিট, বেশ কিছু রয়েছে বাসায় তারপরেও এই অবস্থা। তো এরপর অনেক রাত হয়ে গিয়েছিলো, তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে দেন বাসায় ফিরি। তো আমার মেয়ের আজকে একটা কথা খুব মনে পড়ছিলো, আর আপনাদের ভাই আর আমি খুব হাসাহাসি করছিলাম, আর সেটা হচ্ছে আমার মেয়ে যখন খুব ছোটো ছিল তখন একটা কথা বলতো, যখন আমরা ঘুরতে বের হতাম তখন দেখা যেত যদি কোনো কারণে না খাইয়ে ওকে বাসায় নিয়ে যেতাম, তখন ও বলতো তুমি জানো না যে বাইরে ঘুরতে বের হলে রেস্টুরেন্টে খেয়ে দেন বাসায় যেতে হয়। তো ওর এই কথা শুনে আপনাদের ভাই আর আমি খুব হাসতাম, মানে এত পাকনা ছিল। তো এরপর আমরা বাসায় চলে আসি, আর বাসায় আসার পরে আমি এই ব্যাগগুলো এখন ওপেন করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই ফুটবলটা আমার খুব পছন্দ হয়েছিল, ফ্লাওয়ার প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছিল, তো এই জন্য আমি নিয়েছিলাম, যদিও ছিল দুই তিনটা আমার বাসায় অলরেডি, তারপর কেন জানি এটা নিতে খুব ইচ্ছে করছিল।
তারপরে আমি এখানে একটা কড়াই নিয়েছিলাম, তো এই কড়াইটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমি বুঝছিলাম না যে এটা আসলে কোয়ালিটি কেমন হবে না হবে। তো ওখানে এক আন্টি ছিল, তো ওই আন্টিকে আমি জিজ্ঞেস করলাম যে আন্টি এই কোয়ালিটিটা কেমন হবে, আমি কি এটা নিব। তো আন্টিটা আমাকে সাজেস্ট করলো যে না মা এটা নিতে পারো, এটার কোয়ালিটি খুব ভালো। আর ওনার কথা শুনে আমি আর কি আসলে এটা নিয়ে ফেলি, আর দেরি করি না, কারণ আমার এমনিতেই খুব পছন্দ হয়েছিল কড়াইটা। তো এটা নিয়েছিলাম, এই দুটো জিনিস। আর দেন আমি এখানে সেই ব্ল্যাক রঙের ট্রেটা নিয়েছিলাম, যেটা অলরেডি আপনারা আমাকে দেখেছেন আমার হাতেই আর কি, ওখানে শোরুমে আমি নাড়াচাড়া করছিলাম। আর এখানে আমি একটা কিউট আইসক্রিমের আর কি ফ্রেম নিয়েছিলাম, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল। আর এখানে সবচাইতে বেশি মজার বিষয় হচ্ছে এটার দামও কিন্তু অনেক কম ছিল, এজন্য আমি আর কি আরও নিয়ে ফেলি যে দাম হিসেবে এটা আর কি দেখতে কিন্তু অনেক সুন্দর, বেশ ভালো। তো এটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাই যে এর ভিতরে আমি কিন্তু দেখি নাই, আমি বাসায় এসে আর কি খেয়াল করলাম যেটা, যে এটা এক একটা কিন্তু ভেতরে এক এক রকম শেপের। তো আমার কাছে এটা বেশ ভালো লাগছিল। তো আমার আইসক্রিমের যে ফ্রেম ছিল এর আগে, এটা আমার মেয়ে খেলাধুলা করতে করতে নষ্ট করে কখন ভেঙে ফেলেছে। এরপর আমি এই আয়রনটা নিয়েছিলাম, আর এই আয়রনটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমার বাসায় যতগুলো আয়রন নেওয়া হয়, আসলে বলতে গেলে আমি ছোটো থেকে যতগুলো আয়রন আমার মার বাসায়, তারপরে আমার বিয়ের পরে যতগুলো আয়রন নেওয়া হয়েছে সবগুলো আমার হাতে নষ্ট হয়। আমি আমার সংসারে কোনো জিনিস নষ্ট করি না, কিন্তু দেখা যায় আয়রন আমার হাত থেকে পড়ে যায় আর ভেঙে যায় আর নষ্ট হয়ে যায়। তো আমার আম্মা এখনও শুনলে হাসে যে তুই আবারও আয়রন ভেঙে ফেলেছিস, আবারও ফেলে দিয়েছিস। তো এটা খুব মজা লাগে। এখানে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছিল, এটা এক বছরের ওয়ারেন্টি ছিল। আমি জানি না ইউজ করে কতদিন ভালো থাকবে, আর আমি কতদিন এটাকে ধরে রাখতে পারবো আমার হাত থেকে যেন না পড়ে যায়। তো এটাই ছিল আমার আজকের ওভারঅল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে পরবর্তী নতুন আরও একটি ব্লগে। আল্লাহ হাফেজ।